কৃষকদেরটা আমরা দিয়ে দিই, ক্রপ ইন্স্যুরেন্স, শস্য বিমা, ওরা 25% মাত্র দেয়। এবার টাকাটা আমরা ব্যাংকে জমা দিয়েছি ইন্স্যুরেন্স মারফে। আমি শুনেছি বঙ্কিমদের ওখানে রুদ্রনগরে চলে গেছে সাউথ চব্বিশ পরগনায়। ব্যাংক ইনফরমেশন দিচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছে, বিজেপি পাঠিয়েছে, নিয়ে যাও। বুঝুক, টাকাটা গভর্নমেন্ট আমাদের, টাকাটা রাজ্যের। যেহেতু ব্যাংকটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, পলিটিক্সটা কী করছে শুনুন, গিয়ে বলছে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আমরা বলেছি ওটাকে উইথড্র করলে ওকে দেবই না। এইভাবে প্রত্যেকটা পদে পদে লড়াই করতে হচ্ছে। মাথায় রাখবেন, হাউ দে আর মিসইউজিং দ্য পাওয়ার, ইট নেভার হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি, কখনো হয়নি। সুতরাং সেইভাবে আপনাদের চলতে হবে। মনে রাখবেন, ইভিএম মেশিন নিয়ে অনেক কারচুপি করে। মিটিংয়ে আসলাম, বক্তৃতা শুনলাম, কাজ হবে না। লড়তে হলে আপনার শরীরের ভেতর দিয়ে লড়াইয়ের তেজ থাকবে। সেই তেজটা কোথায়, তেজটা কোথায়? আমরা সেই লড়াই করতে শুরু করেছি কত ছোট্টবেলায়, আজও করে যাচ্ছি। আজও তো আমাদের, আমরা কখনো মচকাই না তো। আপনাদের তেজ এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে কি করে? তেজ পোড়াবেন না, তেজটাকে জাগাবেন। দেশকে ভালোবাসেন, মাতৃভূমিকে ভালোবাসেন, রাজ্যকে ভালোবাসেন, তৃণমূলকে ভালোবাসেন, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য আগামী দিন লড়াই করার জন্য তৈরি থাকতে হবে। ইন্ডিভিজুয়াল স্বার্থ নয়, মানুষের স্বার্থ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।